আবার আপনার দুই ভাই মারা গেছেন, আমি মারা গেলেও হয়তো ভালো হইতো। দেশের এই দম অন্ধকার খারাপ পরিস্থিতি থেকে দেশকে রক্ষা করার জন্যই কিন্তু আমরা আন্দোলনে যাই, আন্দোলনে যাই এবং দেশকে রক্ষা করি। আবার আপনার দুই ভাই মারা গেছেন, আমি মারা গেলেও হয়তো ভালো হইতো, কিন্তু আল্লাহ আমাকে জীবন দিয়ে আবার ফেরত পাঠিয়েছেন, কিন্তু আমার বাঁ চোখে দৃষ্টি নাই। এখন আমি আমার পরিবার এবং দেশের কাছে বোঝাই হয়ে যাচ্ছে একরকম, কারণ আমার যেভাবে আমার পরিবারকে দেশকে একজন ভালো ইঞ্জিনিয়ার হিসাবে তৈরি হয়ে দেশকে কন্ট্রিবিউট করার কথা, সেখানে আমি সেটা করতে তো পারতেছি না, বরং আমি আমার পরিবার এবং দেশের কাছে বোঝা হয়ে যাচ্ছি। গত 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমি গুলিবিদ্ধ হই, আর বাঁ চোখ ও নাকের ঠিক মাঝখান দিয়ে গুলিটি ঢুকে যায়। গুলিটি অপটিক নার্ভের উপরে ছিল, পরবর্তীতে আমার মাথার স্কাল কেটে গুলিটি রিমুভ করা হয় এবং পরবর্তীতে আমি ঢাকায় 1 মাস ডিপার্টমেন্ট অফ নিউরোলজিস্টের বড় ডাক্তার, যারা নার্ভের ডাক্তার, তাদের আওতায় আমি চিকিৎসারত অবস্থায় ছিলাম। কিন্তু দুঃখের বিষয় এই যে আমার চোখের নার্ভ দ্রুত শুকায় যাচ্ছে, এজন্য ডাক্তার আমাকে দেশের বাইরে রেফার করে দেন, স্পেশালি ইন সিঙ্গাপুর। কিন্তু এটা কন্ট্রিবিউট করা আমার পরিবারের পক্ষে প্রায় অসম্ভব। তো এখন যে অবস্থা হয়ে গেছে, যা আমি এই দীর্ঘ চিকিৎসার জার্নিতে আমার যা সঞ্চয় ছিল, আমার যা আমি যতটুকু ক্যাপাবিলিটি ছিল আমার, এইটুকু তো শেষ করছি। এখন যেহেতু ওর চোখটা নষ্ট হয়ে যাচ্ছে, নার্ভ অলরেডি শুকানো শুরু করছে, ইমিডিয়েট ওকে সিঙ্গাপুরে নিয়ে যেয়ে চিকিৎসা করাটা দরকার। তো এটা একটা অনেক বড় একটা ইয়ের ব্যাপার, খরচের ব্যাপার, যেটা আমার পক্ষে এটা বহন করা একেবারেই অসম্ভব। আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশ সরকারের তথা সমন্বয়কদের সহ যারা যারা কন্ট্রিবিউট করছেন সকলকেই, সকলের সহযোগিতাটা কামনা করছি, যাতে আমার ছেলেটাকে ভালোভাবে চিকিৎসা করে সুস্থ করে ফিরিয়ে নিয়ে এসে ওকে ইঞ্জিনিয়ারিংটা কমপ্লিট করে দেশের জন্য করে ভূমিকা রাখতে পারে, এই আশাবাদ আমি সকলের কাছে সবার কাছে আমি মিনতি করতে চাই। আমার ছেলেটা কামনা না দেশের কিছু একটা হবে।